আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রথমপত্র বিষয়ে যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সম্পর্কিত সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো প্রশ্নে কি বলা আছে একটু লক্ষ্য করি এইখানে প্রশ্নে বলা আছে ফাহাদ ট্রেডার্স দু হাজার সালের জানুয়ারি এক তারিখে এই দশ লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপন ব্যয় পরিবহন ব্যয় বাবদ এক লক্ষ টাকা প্রদান করে দশ লক্ষ আর এক লক্ষ দুটা যোগ করে কিন্তু এগারো লক্ষ হচ্ছে তাহলে দু হাজার আঠেরো সালের জানুয়ারি এক তারিখে যে মেশিনটি কিনেছিল সেটার মূল্য এগারো লক্ষ টাকা আবার এপ্রিল এক তারিখে আরও একটি মেশিন তিন লাখ টাকা কিনে এই দ্বিতীয় মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা প্রথম মেশিনটির ভগ্নাবশেষ মূল্য নাই এই হচ্ছে তথ্য তথ্যের আলোকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলেছে একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত হয় তো ক নাম্বারে বলছে দ্বিতীয় মেশিনের অবচয় যোগ্য মূল্য কত তো অবচয় যোগ্য মূল্য বলতে বোঝায় যে মূল্যের উপরে আমরা অবচয় ধার্য করি অর্থাৎ এই যে দ্বিতীয় মেশিনটি পয়লা এপ্রিল তারিখে কিনেছিল তিন লাখ টাকায় যার অবশেষ মূল্য বিশ হাজার টাকা তাহলে তিন লাখ থেকে বিশ হাজার বাদ দিয়ে দুই লাখ আশি হাজার টাকা ক নাম্বারের উত্তর হবে তো আমি করে দেখাচ্ছি লক্ষ্য করি এই যে এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি দ্বিতীয় মেশিনের ক্রয় মূল্য ছিল তিন লাখ টাকা বাদ ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা বিয়োগ করে দুই লাখ আশি হাজার টাকা হচ্ছে আমাদের এই অবচয় যোগ্য মূল্য অর্থাৎ আমরা সরললেখিক পদ্ধতিতে যখন অবচয় নির্ণয় করি তখন এটা থেকে এটা বিয়োগ করে যে টাকাটা হয় সেটাকে ভাগ করি না সেই জন্য বলা হচ্ছে এই দুই লক্ষ আশি হাজার টাকা হচ্ছে অবচয় যোগ্য মূল্য যার উপর ভিত্তি করে অবচয় ধরা হয় এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারের সমাধানের জন্য এই যে উপরে দেওয়া আছে এখানে খ নাম্বারের সমাধান করব খ নাম্বারের জাবেদা করব যাবেদায় দু হাজার আঠারো জানুয়ারি এক তারিখে একটি মেশিন কিনেছে দশ লক্ষ টাকা আর এক লক্ষ টাকা সংস্থাপন ব্যয় মোট এগারো লক্ষ টাকা যাবেদা করব মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এগারো লক্ষ টাকা এরপরে আবার এপ্রিল এক তারিখে আরও একটি মেশিন কিনেছে তিন লাখ টাকায় আবার এখানে লিখবো এপ্রিল এক তারিখ দিয়ে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তিন লাখ টাকা কিছুই না মেশিন ক্রয় করলে আমরা জানি যাবেদা হয় মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাই না তো এই ক্ষেত্রে টাকা হবে দুইবার একবার জানুয়ারি এক তারিখে এই দশ লাখ আর এক লাখ যোগ করে এগারো লাখ আর এপ্রিল এক তারিখে এপ্রিল এই যে এপ্রিল এক তারিখে তিন লাখ টাকার আর একটা মেশিন কিনেছে ওটা নিয়ে আমরা যাবেদা করবো এই ভগ্নংশেষ মূল্য নিয়ে কোনো যাবেদা হবে না এই হচ্ছে দুইটা যাবেদা মেশিন ক্রয় দুইটা দুইবার করেছে এবার আমরা এই অবচয় জাবেদা করব। তো অবচয় যাবেদা দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয় যাবেদা করব কত টাকা তাই না আমরা জানি অবচয়ের জন্য যাবেদা হয় অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট প্রশ্ন টাকা হবে কত তো টাকা এই যে আমি এখানে বের করে দেখিয়েছি লক্ষ্য করি এইখানে অবচয় সমান এই যে দশ লাখ আর এক লাখ যোগ করে কত এগারো লাখ এই এগারো লাখকে দশ দিয়ে ভাগ হবে তাহলে এখানে হবে এক লাখ দশ হাজার টাকা অবচয় প্রথম মেশিনটার আর দ্বিতীয় মেশিনটা এই তিন লাখ থেকে ভগ্নম মূল্য বিয়োগ করে যে টাকা হয় দুই লাখ আশি হাজার টাকা এই দুই লাখ আশি হাজার টাকাকেও দশ দিয়ে ভাগ হবে দুইটা মেশিনের মূল্য উভয় মেশিনের আয়ুষকাল হচ্ছে দশ বছর সেজন্য প্রথম মেশিনটাকে দশ দিয়ে ভাগ করে হবে এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় মেশিনটাকে ভাগ করে হবে দুই লক্ষ আশি হাজারকে দশ দিয়ে ভাগ করে আঠাশ হাজার টাকা এখন ওই আঠাশ হাজার টাকা তো এক বছরের বারো মাসের ওই আঠাশ হাজার টাকা কি আবার বারো দিয়ে ভাগ করে নয় দিয়ে গুণ হবে আর একবার বলছি লক্ষ্য করি দ্বিতীয় মেশিনটিকে দশ দিয়ে প্রথমে ভাগ হবে ভাগ করে এক বছরের হবে তাকে নয় দিয়ে গুণ বারো দিয়ে ভাগ তাহলে ওই যে এপ্রিল মাস কিনেছি এপ্রিল মাস থেকে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় মাসের অবচয় এই নয় মাসের অবচয় আর এই অবচয় দুইটা মিলে মোট অবচয় হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার ওই এক লক্ষ একত্রিশ হাজার আমরা এখানে লিখব এবং এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করব তার জন্য যাবে দা করবো আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট আই বিবরণীতে স্থানান্তরের জন্য এই টাকা সেম টাকা আমরা জানি অবচয়ের জন্য দুইটা যাবে হয় অবচয় নির্ণয় যাবে আরেকবার বলছি টাকা বিষয়টা এই যে প্রথমে এগারো লক্ষকে দশ দিয়ে ভাগ করে হবে এক লাখ দশ হাজার টাকা আর এইটুকু সমাধান করে হবে বিশ হাজার টাকা বিশ হাজার আর এক লাখ দশ হাজার দুটো যোগ করে মোট হচ্ছে আমাদের এই এক লক্ষ একত্রিশ হাজার টাকা এইবার আমরা এই আরও একটি জাবেদা ছিল দুই হাজার উনিশ সালে ডিসেম্বর মাসে যাবেদা করেছি দুই সালে কি করব দুই সালে এটাকেও দশ দিয়ে ভাগ এটাকেও দশ দিয়ে ভাগ দুইটা মেশিনকেই দশ দিয়ে ভাগ হবে এখন আর ওই নয় মাসের হবে না দুইটারই পূর্ণ বছরের তো এইটা দিয়ে এইটাকে দশ দিয়ে ভাগ করলে এক লাখ দশ হাজার আর এইটাকে দশ দিয়ে ভাগ করলে আঠাশ হাজার এক লাখ দশ হাজার আর আঠাশ হাজার যোগ করে এক লাখ আটত্রিশ হাজার এটা নিয়ে আবার যাবেদা করবো অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এই টাকাটা অর্থাৎ দুইটা মেশিনের উপরেই এখন পূর্ণ বছরের এটাকেও দশ দিয়ে ভাগ ওইটাকেও দশ দিয়ে ভাগ দুইটা একসাথে পাবো মোট এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আবার সেই অবচয়কে আই বিবরণী অবচয় ক্রেডিট টাকা অবচয় যাবে তো আমরা পারি যাবে তা পারি কিন্তু টাকা কীভাবে হলো আরেকবার বলছি এই দুই সালে কিন্তু দুইটা মেশিনই প্রথম থেকে শেষ পর্যন্ত আছে সেই প্রথম থেকে যেহেতু শেষ পর্যন্ত আছে দুইটা মেশিনের উপরেই পূর্ণ বছরের অবচয় হবে সেই জন্য এক লাখ দশ হাজারকে আমরা কী করবো দশ দিয়ে ভাগ করে এক লাখ সরি এগারো লক্ষকে দশ দিয়ে ভাগ করে এক লক্ষ দশ হাজার টাকা পাবো আর আট আট এক দুই লক্ষ আশি হাজারকে দশ দিয়ে ভাগ করে আঠাশ হাজার টাকা পাবো আঠাশ হাজার আর এক লক্ষ দশ হাজার দুইটা যোগ করে এক লক্ষ আটত্রিশ হাজার এই হচ্ছে আমাদের দুই বছরের জাবেদা এবার গ নাম্বারের সমাধান করব তো গ নাম্বারে আমাদের বলেছিল অবসর খরচ হিসাব প্রস্তুত করতে তো অবচয় আমরা প্রথম বছরে অবচয় পেয়েছি এক লাখ একত্রিশ হাজার আর দ্বিতীয় বছরে অবচয় পেয়েছি এক লাখ আটত্রিশ হাজার তাই না ওই যে বের করে দেখিয়েছিলাম তো এই যে লক্ষ্য করি এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট সেজন্য অবচয় ডেবিটে টাকা লিখবো না লিখবো পুঞ্জীভূত অবচয় এই এক লক্ষ আট একত্রিশ হাজার কীভাবে পেলাম ওই যে প্রথমে যে জাবেদা করি জাবেদা থেকে নিয়ে আসলাম জাবেদায় কী করেছিলাম অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট সেজন্য অবচয় ডেবিটে টাকা লিখলাম নাম লিখলাম পুঞ্জীভূত অবচয় এটা আবার এইখানে লিখব অবচয়ের আর একটা যাবেদার ছিল আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তাই এখানে আই বিবরণী বলে আবার অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো সেম টাকা এটা থেকে বিয়োগ করে জিরো হয়ে যাবে অবচয়ের একবার ডেবিটে টাকা বসবে আর একবার ক্রেডিটে টাকা বসবে কারণ যাবেদায় আমরা দুইবার অবচয় হিসাবে লিখেছি প্রথম যাবেদায় লিখেছিলাম অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যাবেদায় সেজন্য অবচয়ের ডেবিট দিকে টাকা লিখেছি নাম লিখেছি পুঞ্জীভূত অবচয় তো এটা এখানে লিখলাম জেরের ঘরে আবার পরের যাবে যেটা ছিল আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তো আই বিবরণীর নাম লিখে অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে এবার দু হাজার উনিশ সালও সেম হবে পুঞ্জীভূত অবচয় বলে উনিশ সালে যে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা লিখবো আর আয় বিবরণী বলে ওই এক লক্ষ আট হাজার টাকা ক্রেডিট দিকে লিখব অবশ্যই দুই বছরের সেম হবে খালি টাকা একটু পার্থক্য কারণ দুই বছরের টাকা দুই রকম ছিল আমরা দেখেছি এইভাবে আমরা অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করতে পারি এবার পুঞ্জীভূত অবচয় অবচয় হিসাবে আর পুঞ্জীভূত অবচয় গ নাম্বারে বলেছিল পুঞ্জীভূত অবচয় হিসাবে খতীয়ান হিসাব জাবেদা থেকে আমরা যদি পুঞ্জীভূত অবচয় প্রস্তুত করি তো প্রথম যাবেদাই ছিল ওই যে অবচয় সংক্রান্ত দু হাজার বিশ বিশ না দু সালে সম্ভবত যে অবচয় ডেবিট দু হাজার আঠেরো আঠারো ডিসেম্বর একত্রিশ তারিখ লিখবো অবচয় খরচ বলে ক্রেডিট দিকে টাকা বলবে পুঞ্জীভূত অবচয় কেননা পুঞ্জীভূত অবচয় জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তো পঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো অবচয় খরচ হিসাব আবার দু সালে অবচয় খরচ বলে আবার ক্রেডিট দিকে টাকা লিখবো এখন এখানে কত হবে ওই দুই হাজার উনিশ সালের যে অবচয় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবার এইটা আর এইটা যোগ করে এখানে লিখেছি এই দুইটা টাকা যোগ করে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে এইভাবে আমরা অবচয় হিসাব পঞ্জীভূত অবচয় হিসাব এবং জাবেদা প্রস্তুত করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ